আজকে সকাল সকাল চলে আসলাম বিচে। আমরা কলাতলিতে আছি, যেহেতু একদম বিচের পাশেই আমাদের হোটেল। খুবই ইজি হয়, অটোতে উঠতে হয় না। আমার মনে হয় সুগন্ধা বিচ থেকে কলাতলি বিচটা অনেক নিরিবিলি। যদি গ্যাদারিং ছাড়া নিরিবিলি থাকতে চান, অবশ্যই কলাতলি বিচে চলে আসবেন। অনেকে জানতে চেয়েছেন আমি কোন হোটেলে ছিলাম। আসলে আমি যেহেতু বাজেট ট্রাভেলার, অনেকে আমাকে জিজ্ঞেস করে আপনি ঢাকা থেকে কক্সবাজার কিভাবে গিয়েছেন, কোন হোটেলে ছিলেন, কি কি খেয়েছেন, কোথায় কোথায় ঘুরেছেন, সব নিয়ে আপনাদের জন্য ভিডিও আসছে। অবশ্যই সাথেই থাকবেন। আমার সব ভিডিওগুলো ইউটিউব চ্যানেলেও দেওয়া থাকবে। আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে সম্পূর্ণ ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারবেন। আর আমার ফেসবুক পেজের নামও পপকর্ন ব্লগার, আর ইউটিউব চ্যানেলের নামও পপকর্ন ব্লগার। সবাই একটু ঘুরে আসবেন। আমরা এখন রুমে যাচ্ছি। রুমে গিয়ে সব কিছু চেঞ্জ করে আবার আসবো গোসল করার জন্য। বাবু যেতেই চাচ্ছে না, বাবু ভাবছে কি আর আসবো না। সব কিছু রেখে, মোবাইল টোবাইল রেখে তারপর গোসল করতে আসবো। সারাদিন পানিতে গোসল করতে করতে 5টা বেজে গিয়েছে। আমরা চলে আসলাম একদম বিচের পাশে একটা টং দোকানে। খিচুড়ি নিয়েছি, খিচুড়িটা দেখতে যেমনই হোক কিন্তু খুবই মজা ছিল। আমরা এখানে খেয়ে নিচ্ছি খিচুড়ি। প্রথমে টেস্ট করার জন্য দুইটা নিয়েছি, একটা চিকেন খিচুড়ি আর একটা ডিম খিচুড়ি। পরে বাবুকে খাওয়ানোর পরে আমি আরেকটা নিয়েছিলাম। এরপরে যাব শপিংয়ের জন্য। আজকে কিছু স্যান্ডেল কেনাকাটা করলাম সবার জন্যেই, টুকিটাকি স্যান্ডেল কিনলাম, আমাদের জন্য নিলাম। আজকের কেনাকাটা এই, পরবর্তীতে কিছু জুয়েলারি কেনাকাটা করব। আমি দিদিকে যাই সবার জন্য টুকিটাকি একটু কিছু আনার চেষ্টা করি। আসলে টাকাটাই সব কিছু না, ছোটোখাটো কিছু গিফট মানুষের, মানে আমার জন্য অনেক মায়নে রাখে, সেটা যত টাকারই হোক না কেন। এই তো সবার জন্য আসলে ভালোবাসা নিয়ে এসেছি, আর কিছুই না। এরপরে এখান থেকে চলে যাব, ভাইয়া আসবে, ভাইয়ার জন্য অপেক্ষা করছি। রাতে একসাথে খাওয়া দাওয়া ডিনার করব। ভাইয়া আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছিল। আমরা বিচে একটা সিট নিয়ে বসেছিলাম, প্রায় এখন রাত 12টা বেজে গিয়েছে। আমরা চলে এসেছি, এটা সম্ভবত রাধুনী রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে। এই তো আমরা খাওয়া দাওয়া করছিলাম, গল্প করছিলাম। আজকে তাহলে এ পর্যন্তই। আমাদের ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। বাই বাই।